সুপ্রভাত সবাইকে। তোমাদের প্রিয় প্রদ্যুৎসারের সাথে আজ চললাম আবার মন্দারমণি। লাস্ট কিছু ভিডিওতে শ্রেয়সীর মুখে তোমরা শুনতে পাচ্ছিলে পীযূষদের ব্যাচ চলছে, ওদের গ্রুমিং চলছে, সমস্ত কিছু চলছে, কারণ ওদের এই সপ্তাহতে জয়েনিং। তো আজ সেই দিন 6 মার্চ, ওরা আজ জয়েনিং করতে যাচ্ছে, তাই ওদের এই দিনটাতে আমরা ওদের সাথে থাকতে চেয়েছিলাম, কারণ ওরা আমাদের হাত ধরে হোটেল ইন্ডাস্ট্রিকে ভালোবাসছে। এটা আমাদের সব থেকে বড়ো পাওনা, কারণ আমাদের চিন্তাধারাই এটা। আমরা চাই পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ ছেলেরা যারা হোটেলে কাজ করে বাট হোটেল ইন্ডাস্ট্রিকে ভালোবেসে কাজ করে না, তারা হোটেলটাকে জেনে কাজ করুক, হোটেল ইন্ডাস্ট্রিকে চিনুক। তাদের পাশে থাকা যে সমস্ত ছেলেরা HS দিচ্ছে, তারা বিভিন্ন ক্যারিয়ার অ্যাকসেপ্ট করছে, বাট তারা হোটেলেও আসুক, হোটেলটাকে তারা যেন অন্য চোখে না দেখে, সেই চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে গেছি। এবং যে সমস্ত ছেলেরা মানে পীযূষদের যে টোটাল ব্যাচটা যারা এবার HS দিচ্ছে বেশিরভাগ জন, তারা কিন্তু জয়েনিং করতে এসছে আজ। তাই হাজারো গরম রোদ উপেক্ষা করেও আমরাও চলে এসেছি ওদের এই দিনটাতে, নিজেদেরকে একটু ওদের সাথে থাকবো, কারণ ওদের ভালো লাগবে, কারণ ওরা আমাদের সন্তান তুল্য। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে। ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলগুলোকে একটু শেয়ারও করো আর সাবস্ক্রাইবও করো, কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, কারণ হচ্ছে শুধু তোমাদের মধ্যে পৌঁছে দেওয়ার। কারণ তোমরা যদি একটা ভালো ক্যারিয়ার পাও, তোমরা যদি একটুখানি এগিয়ে যাও, আমাদের সব থেকে বেশি ভালো লাগবে। নমস্কার, আমি অপরাজিতা। আজ নিয়ে এসেছি এক স্বপ্ন দেখার সেই দিন, শুভারম্ভ, তাই তো? আজকে 2024 মার্চ মাসের 6 তারিখ। আজ এই মুহূর্তে রয়েছে ভাইসরয় হোটেলে, আজ জয়েনিং পর্ব চলছে, আজ এবছরের ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে। মা বলতো ছোটবেলায় যে স্বপ্ন দেখো তবেই স্বপ্ন পূরণ হবে, তাই আজ আমি একা নই, আমার সঙ্গে কিছু ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এক গুচ্ছ ছোট ছোট বাচ্চা, যারা আমাদের পূর্ব মেদিনীপুরের একাডেমির হাত ধরে ওরা আজকে হোটেলে পৌঁছে গেছে। আমার সাথে ওরা সেম স্বপ্ন দেখছে যে নিজেরা একদিন প্রতিষ্ঠিত হবে। আজ আমরা একদিন কথা দিয়েছিলাম যে তোমাদের স্বপ্ন আমরা পূর্ণ করব। ওর নাম হচ্ছে গৌতম, তাই তো গৌতম? ভালো লাগছে তো? হ্যাঁ, স্বপ্ন দেখতে শুরু করেছো তো? আজ ভিডিও করছি, স্বপ্ন দেখা শুরু করো, যেদিন স্বপ্ন পূরণ করব সেদিনও এই ভিডিওতে তোমার মুখ থাকবে, ঠিক আছে? আর ওর নাম হচ্ছে সঞ্জয়। সঞ্জয়, সঞ্জয় আজকে এসে সবে জয়েনিং হয়েছে, তাই তো? হ্যাঁ, স্বপ্ন দেখা শুরু হলো, একদম এক স্বপ্নের দিন শেষ খুব তাড়াতাড়ি হবে, তাই তো? বেস্ট অফ লাক। আর এ হচ্ছে একদম কচি ছোট্ট বাচ্চা, বল তোর নাম? শম্ভু হাসদা। শম্ভু হাসদা এসেছে ঝাড়গ্রাম থেকে, আমি জানি ও ঝাড়গ্রাম। তো খুব তাড়াতাড়ি নিজের ক্যারিয়ার নিজে বড় হও খুব তাড়াতাড়ি। আর ওর নাম? বরুণ প্রধান। বরুণ প্রধান, বরুণও এসেছে আমাদেরই হাত ধরে। তোমার নাম? চন্দন কুমার মহিশাল। স্বপন বেরা। আর ওর নাম হচ্ছে পীযূষ, তাই তো? দেখেছে না, কারণ লাস্ট ভিডিওতে ওদেরকে দেখেছে। তোমার নাম? মিলন জানা। তোমার নাম? অভিজিৎ ঘোষ। তোমার নাম? রামপদ পাত্র। তো সবার নামগুলো তোমরা শুনলে, তো ভিডিওটা কন্টিনিউ করো না, ভিডিওটা অনেক কিছু দেখার বিষয় আছে। এবং যারা চাইছো যে ওদের মতন, দেখতে পাচ্ছ যে ওরাও আমাদের হাত ধরে চলে এসেছে এই এত বড় একটা প্রপার্টিতে, নিজেরা কাজ করবে, কাজ শিখবে এবং নিজেদের স্বপ্ন পূরণ করবে। যারা চাইছো ওদের মতন নিজেদের স্বপ্ন পূরণ করতে, তারা এক্ষুনি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। এইটুকু বলবো, কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি যখন আমি তমলুক অফিসে বসে দেবো, যেদিন তোমার প্রতিশ্রুতি পূরণ করব তোমার সাথেই থাকবো। সবাইকে বলেছিলাম তো যেদিন হোটেলে তোমরা জয়েন করবে পা রাখবে, আমিও আসবো। এসছিলাম তো, চন্দন এসেছিলো সেদিন, আর পীযূষ এসেছিলো, তাদের গার্জিয়ান এসেছিলো, আমাদের ভিডিওতে রয়েছে সেগুলো। এসে তো বাবাকে জানিয়েছো? সবাইকে, সবাই সবার গার্জিয়ানকে জানিয়ে দিয়েছো তো? ওকে, থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আগে বলেছি, কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেগুলো আমাদেরকে কমেন্টে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করব সেরকম ভিডিও দেখতে। থ্যাংক ইউ অল।
যাওয়ার পালা এসেই গেল। যাওয়ার আগে এটুকুই বলি, আজকের দিনটা তোমরা যেভাবে মজা করে কাটালে সেভাবেই তোমরা একে অপরের পাশে থেকো। এইটুকুই বলবো যে আমরা সব সময় তোমাদের পাশে আছি, যতদিন না তোমরা একটা নিজেরা প্রতিষ্ঠিত ক্যারিয়ার বা মানুষ হতে পারছো। নিজেরা বড় হও, প্রতিষ্ঠিত হও এবং নিজেদের পরিবারকে ভালো রাখো, কারণ তোমরা বলেছিলে পরিবারকে ভীষণ ভালোবাসো, বাবা মাকে ভীষণ ভালোবাসো। তো আমরা চাইবো তোমাদের স্বপ্ন পূরণ হোক, সেই দিনটাও যেন আমরা এইভাবে মজা করে কাটাতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।